ভ্যাকসিন ভোগান্তি শিকার এবার বনগাঁর মানুষ। কোউইন অ্যাপে বুকিং করেও মিলছে না করোনার টিকা। রাজ্য জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা ভ্যাকসিন বিতরণে, এবার উত্তেজনার আঁচ গিয়ে পড়ল বনগাঁতে। সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতে কোউইন অ্যাপে বুকিং করা সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার, সেই মতো মানুষ হাজিরও হন। গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতে 300 ভ্যাকসিন এলেও কোউইন অ্যাপে বুকিং হয়েছে অনেক বেশি, ফলে অতিরিক্ত মানুষের ভিড়টা সকাল থেকেই হয় গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। সাধারণ মানুষ দাবি করতে থাকেন, কোউইন অ্যাপে বুকিং থাকা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর লাগবে ভ্যাকসিন পেতে গেলে। এই খবর প্রচারিত হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, অ্যাপে বুকিং থাকা সত্ত্বেও কেন ভ্যাকসিন পাবেন না তারা? ক্ষুব্ধ জনতা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে। হয়রানির শিকার হয় সাধারণ মানুষ। অনলাইন বুকিং করেছি এবং আজকে আমরা 90টা স্লট বুক করেছিলাম এবং এখানে এসে জানতে পারি আমাদেরকে কোনো দেওয়া হবে না, ভ্যাকসিন দেওয়া হবে না। ওদের পঞ্চায়েত দায়িত্বে বলছে যে কি ভিডিও থেকে মেসেজ ফরওয়ার্ড করেছে যে এখানে আজকে অনলাইন বুকিং অনলাইনের কোনো কিছু ভ্যাকসিনেশন দেওয়া হবে না। তাহলে ভিডিওকে আমরা এইমাত্র ফোন করলাম এবং লাউডস্পিকারে সবাই শুনেছে, ভিডিও বলছে আমরা এরকম কোনো মেসেজ ফরওয়ার্ড করিনি, আমরা এরকম কোনো ফোন করিনি, আমরা শুধু বলেছিলাম এখানে মুদির ব্যবসাতে যারা আছে তারা প্রথম পাবে, কিন্তু আজকে তোমাদের যখন স্লট বুকিং হয়েছে আজকে তোমরা ভ্যাকসিন পাবে, কিন্তু এরা বলছে আমরা গাড়াপোতা গ্রাম পঞ্চায়েত সমস্যা। আমরা কোউইনের সাইট থেকে আমরা ভ্যাকসিনেশন বুক করেছি, আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা এখানে ভ্যাকসিন ডোজ নিতে এসেছি, কিন্তু এখান থেকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হচ্ছে যারা এই পঞ্চায়েতের বাইরে থেকে ভ্যাকসিন সাইট থেকে বুক করেছেন তাদেরকে আমরা ভ্যাকসিন দিতে পারবো না। এই বিষয়ে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দত্ত বলেন, আমাদের কাছে 300 ভ্যাকসিন এসেছে, এর মধ্যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, 60% ভ্যাকসিন দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া যাবে, 40% প্রথম ডোজ হিসেবে ব্যবহার করতে হবে, সেই মতো কাজ শুরু হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে কেন, এর আগে আমরা ভ্যাকসিনেশন করেছি পঞ্চায়েত থেকে কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে আমার যা ডোজ দিয়েছে ডোজ ছাড়া দেখা যাচ্ছে 300 ডোজ দিয়েছে, লাইনে 1000-এর বেশি লোক, সেই জায়গাটা সমস্যা হয়ে গেছে। এখন দেখেন অ্যাপে কারা নাম এন্ট্রি করে, আমাদের তো সেই ডাটা দেয়নি তো, ঘটনাস্থলে পৌঁছন বনগাঁর বিডিও এবং বিএমওইচ, কি বলছেন তারা দেখাবো। আমরা প্রতিদিনকার মতো আজকেও 300 মানুষকে ফোন করে ডেকে নিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ফোন না পাওয়া সত্ত্বেও এখানে এসে অতিরিক্ত জমায়েত সৃষ্টি করে, যে কারণে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আমরা আমাদের যে টার্গেট রয়েছে 300 ভ্যাকসিনেশন এটা সম্পূর্ণ করতে পারিনি, কিছুটা করার পর আমাদের ভ্যাকসিন প্রক্রিয়া স্থগিত রাখতে হয়। দেখুন আমাদের এটা ভ্যাকসিনেশনে যেটা ছিল আজকে সেকেন্ড ডোজ সব ভ্যাকসিনেশন দেওয়া হবে এবং সুপার স্পেশাল যারা তারা ফার্স্ট ডোজে দেয়। এবার কোউইনের যে ব্যাপারটা ছিল সেটা আমাদের হিসাবের বাইরে ছিল, এবার দেখা হচ্ছে যদি ভ্যাকসিন থাকে সেক্ষেত্রে আমাদের করে দিতে পারবো। আশ্বাস মিলছে কিন্তু মিলছে না ভ্যাকসিন। এখন টিকা পাওয়া নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তা জন্ম দিচ্ছে অসন্তোষের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।